পাশের বাড়ির যে সুমাইয়ের মার আন্টি আছে না, ওইটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, কি কস? আচ্ছা নাইম, এখানে কি কোনো গর্তা ছিল? না। তাহলে আমি শিওর এখানে কোন কলার ছোলা ছিল? না। তাহলে আমি শিওর এখানে কোন কাদা ছিল? আরে না। তাহলে তুই বললি কেমনে? আরে তুই জানোস না আমার জন্মগত সমস্যা, আমি উস জায়গায় পইরা যাই। হইছে হইছে বুঝছি, তুমি যে সেই জায়গায় পইরা যাও, আসো। কালকে সকালে দেখলাম আমগুলা কই গেল। শীতের সিজনে কি তোর বাপে আইয়া আম লাগাইছে? এনে যুক্তি সম্পূর্ণ কথা কইছস, হয়তো আমি স্বপ্নে দেখছি আম গাছে আম আছে। চল। ও রঙিলাল ওরা দুই রটন। তাড়াতাড়ি লাগা। কি করে ভুলে গেছিলাম আমি আমার পায়ের জুতা চামড়া জুতা। সুদানির ভাই কি গাইছস? জুতার মধ্যে গুয়া ছিল। তোরি আজ গভীর রোগ আমি তো জানতাম না, হঠাৎ করে মির্গি বামার উঠে যা। কি রে ভাই, ওদের দিকে কোনো খোঁজ খবর নাই, ওরা বললো তাড়াতাড়ি আসতে। ওই দেখতো কটা বাজে, ওই দেখস না কটা বাজে। তোরে নিয়া কোন জায়গাতে শান্তি নাই, যে জায়গাতে নেই ওই জায়গাতেই পরস। এই জায়গাতে বললি কেমনে? আরে ভাই আমার তুল উঠ। আর বলিস না, সমস্যার সমস্যা। পরে নিয়ে একটু হাঁটতে গেছিলাম, হঠাৎ করে মির্গি বেমার উঠে গেছে ওর, পরে বমি টমি করে এখন ঠিক হয়েছে। যাক তোরটা তাইলে এমন, আমারটা নিয়ে তো আরো মহা বিপদে পড়ছি। যেখানে নেই ওইখানেই পরে, এখানে আইসা বসার জন্য বলছি ওইখানে গিয়ে পড়ে গেছে। কি করে আর বলিস না, মহা বিপদে তো আমি পড়ছি, রাস্তাঘাটে যা হঠাৎ করে মির্গি বেমার উঠে যায় ও। আমার লন্ডনি কে চুপ কর তো। বুঝলাম না, মেজাজ দিকে অত্যাধিক গরম, চিল্লাইতেছে কোন কারণে? আর তা দেখে আমি হাসতে হাসতে বাইক নিয়ে ডেনে ভরে গেছি। তা আবার জানো কত কষ্ট হয়েছে আমার, বাইকটা ওয়াশ করছি, নিজের শরীর ওয়াশ করে তোর কাছে আইছি আমি। আচ্ছা ভাই বাদ দেন, ভাই বাদ দেন, এগুলো চিন্তা করে লাভ নাই, চুট্টামি করছেন একটু শাস্তি তো পাইতে হইতো। আপনি লুচ্চা ভাই আসলে? আচ্ছা আজারে কথা বাদ দিয়ে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ তে চলে আসছি, এ বিষয়ে কারো কোনো খোঁজ খবর আছে? আরে খোঁজ খবর আমরা নিছি, জিতবো তো আর্জেন্টিনা। হ ভাই একেবারে ঠিক কথা কইছেন আপনি, সেভেন আপ দিয়ে কাজ হইবো না ভাই। কথাবার্তা বলে একটু মুখ সামলায় কথাবার্তা বইলেন, বুঝছেন? আপনারা আর্জেন্টিনা সাপোর্ট করেন, আপনারা আর্জেন্টিনা নিয়ে পড়ে থাকবেন, ব্রাজিল এই জায়গা পছন্দ করে। শুন, বুঝলাম না আমি একটা জিনিস, তোরা সেভেন আপ সাতটা খাইতে পারো, সেভেন আপ করে তোদের সমস্যা। ভাই আপনি যে পদাইতেছেন আমরা তো বোঝাইতে পারি, আপনারা যে থ্রি পিস এটা কি আমরা কোনো বলছি? আবে চুপ, মানে আপনি বড় ভাই হইছেন বলে আপনি ধমক দিয়ে কথা বলবেন? খবরদার ধমক দিবেন না, আর ব্রাজিল নিয়ে কিছু কইবেন না। আরে রাখ, আমরা আর কি কমু, তোদের নামের মধ্যে তো বেজাল আছে, ব্রাজিল ফাজিল।
খালি ছোট ভাই এই জায়গায় দেখে কিছু কইলাম না আরে হালার পু আমি তোর বড় ভাই ছোট ভাই না জানেন কইতাছি কইতাছি বড় ভাই এই জায়গায় দেখে কিছু কইলাম না কি করে ভাইটামেন অনেক বলছেন ব্রাজিলের নে কথা এখন আমি বলি কোন ফ্যামিলিতে যদি বাপ থাকে আর্জেন্টিনা আর ছেলে থাকে ব্রাজিল এখানে মধু সম্পর্ক নষ্ট হয়ে যায় আর আপনি তো আমার এলাকার বড় ভাই আজকে থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই 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 এই শুন তুই আমার সাথে সম্পর্ক শেষ করে দিবি এত মায়া করি তোকে আমি এত মায়া করি তুই আমার দন কি আমার গুণ গাইলি সরি সরি তুই আমার নুনুকে আমার গুণ গাইলি না সরি আমার ভুল হয়ে গেছে তুই আমার নুনকে আমার গুণ গাইলি না এ নয়ন তুই ব্রাজিল না হ্যাঁ হ্যাঁ ব্রাজিল আমি তোর পক্ষে এই জীবন ভাই আপনি আর্জেন্টিনা না হ্যাঁ আমি জীবন ভাই পক্ষে এই তুই আর্জেন্টিনা না তুই আমগো পক্ষে তো করে মাঠে দেখা লইমু আরে তুই আমার বন্ধু হয়ে আস তুই আঙ্গুল দেখা কইতাছ তুই আমার দেখা নিবি সমস্যা নাই একারে দেখা নিব সেটা দেখা জীবনে তুই একবার লক্ষ্য করে দেখিস জীবন ভাই চামড়া জুতা পরে না কেস পরে তোর মির্কি বেমার হইলে কে বাঁচাইব কি করে সমস্যা নাই খুঁটা একটা দিয়া দিলি শুনলাম না তোর জুতা আমি দেখছি জীবন ভাই চামড়ার আন্ডারওয়্যার পরে ওইটা শুনগালে মু তাতে কি হইছে জীবন ভাই 20 25 দিন ধরে আন্ডারওয়্যার ধোয় না আরে গাদা 20 25 দিন না 45 দিন আয়োরে মা পোজা আন্ডারওয়্যার গন্ধ তারপরে সমস্যা নাই তোর সাথে সম্পর্ক করবো না তোর ব্রাজিল ভাজিলের দল ওইটা হুন গেলই মু ঠিক আছে সমস্যা নাই আজকে থেকে তোমাদের আমাদের সম্পর্ক বিচ্ছেদ ভাই আপনার সাথে আজকে সম্পর্ক বিচ্ছেদ তোর সাথে সম্পর্ক বিচ্ছেদ তোর সাথে সম্পর্ক তো বিচ্ছেদই তোদের আর আমাদের এলাকায় একটা দাগ দিবো এই দাগের ভিতর তোরও আইতে পারবি না আমরাও আইতে পারবো না তোরা তোরা এলাকায় থাকবি আমরা আমরা এলাকায় থাকবো ঠিক আছে নিয়ম মেনে চলবা মনে রাখবেন জীবন ভাই গেলাম না তোগো এলাকায় গেলাম না কি হইব কার বল ভালো নিয়ে যাইব তোগো দাগের ভিতর তোরা থাকবি আমগো দাগের ভিতর আমরা থাকবো তোগো সবগুলোর হাত ভাঙ্গিয়া পিছন দিয়ে পড়ে রেখে দিমু এ শুন আমরা আর্জেন্টিনা আমাদের জায়গা লাগে না আকাশের দিকে তাকায় দেখ পুরাটাই আমাদের আর আসল জায়গার জন্য এ আকাশ দখল করতে আইছে পুট কিতনাই যে আমরা সবাই ওর পাছাইকা কামরা জীবন ভাই তোমার যৌবন নষ্ট করে দিমু আমি কি করি আরে যা যৌবন শেষ করে দিবি শেষ করে দে কলিকাতা হারবল আছে না নাইম তোর সাথে আমার সম্পর্ক শেষ আগে তো যেইখানে সেইখানে গড়তে পড়তি আমি উঠাইতাম আর উঠামু না এখন তো তোর সাথে আমার বিচ্ছেদ তোর আমি আরো গড়তে ফালামু আরে যা 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 আমার এই বন্ধুরা আছে না ব্রাজিল আমাকে তুলবে আমরা তুলবো হ্যাঁ আরে যা 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 দেখুন দেখুন আরে যা 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 মারাত্মক জায়গায় লাগছে ভাই কাম সারছে এই ব্রাজিলের বিরুদ্ধে মিছিল দিমু তো ভাই ওই দিক দিয়ে আসতেছে চলেন ওই দিক দিয়ে যাই এদিক সেদিক মানি না ব্রাজিল থাকবে না সেদিক মানি না ব্রাজিল থাকবে না এদিক সেদিক মানি না ব্রাজিল থাকবে না এদিক সেদিক মানি না ব্রাজিল থাকবে না এলাকা তো দুইটা করে আলাইলাম একটা আর্জেন্টিনা এলাকা একটা ব্রাজিলের এলাকা ওরা কিন্তু অনেক দাপট দেখাইতেছে পতাকা টাঙ্গাইয়া মিছিল টিছিল করে আমরা ধইয়া দিতেছে একবারে আর আমরা এই জায়গায় স্টিকার লাগায় বসে আছি চলেন আমরা মিছিলে বের হই চল মিছিল দুই টাকার ম্যাচ আর্জেন্টিনা শেষ দুই টাকার ম্যাচ আর্জেন্টিনা শেষ দুই টাকার ম্যাচ আর্জেন্টিনা শেষ এদিক সেদিক মানে না আর্জেন্টিনা শেষ আরে পাতার নাম পুদিনা ব্রাজিল রে আমরা মানে কি বুঝলে বুঝ পাতা না বুঝলে ধনিয়া পাতা
ভাই আপনারা যেই জটটা মারছে আপনারা হেলিকপ্টারের গতিতে মারছে পাংখার গতিতে ঘুরে গেছেন এখন আপনি রকেটের গতিতে একটা জবাব দেন হ্যাঁ অবশ্যই এই একটা আঘাত করছস কিছুই কইলাম না শুন maaf করে দিছি নেক্সট ডে একটা আঘাত করার চেষ্টা করলে হাত ভাঙা পাছা দিয়ে ঢুকায় দিব কি হরে এই তুই আমাকে কি মারলি কি আর মারছি চোর মারছি চোর মারলি যা চোর মারলি maaf করে দিলাম যদি থাপ্পড় দিতে এই জায়গায় পুইতে দিতাম তোরে কি হরে কি কয় আরে আমি তো করব না দিলে তুই কি যাই হোক তোমরা আর্জেন্টিনা সাপোর্টাররা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করো না জ্ঞানী মনে করার কি আছে আমরা জ্ঞানী আচ্ছা ঠিক আছে কয়টা প্রশ্ন করি উত্তর দিস হ্যাঁ ঠিক আছে তাহলে করলাম একটা ফ্রিজের ভিতরে একটা হাতিকে কেমনে ঢুকাবি কেমনে হাতি তো বড় ফ্রিজের ভিতরে ঢুকবো না ভুল বড় ফ্রিজ দরজা খুলবি ঢুকাই দিবি কি করে এখন মনে কর এই ফ্রিজ একটা গাদারে কেমনে ঢুকাবি আরে এটা তো সহজ ব্যাপার ফ্রিজের দরজা খুলব গাদারে ঢুকাই দিব না 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 আগে হাতিরে বার করতে হইব তারপরে গাদারে ঢুকাইতে হইব যা এইটাও পারলি না তোরা আরেকটা প্রশ্ন করি একটা জঙ্গলে একটা বানরের বিয়ে হয়েছে সব পশু গেছে কোন পশুটা যায় নাই আরে এটা তো আরো ইজি আমার মনে হইতাছে সিংহ যায় নাই কারণ সিংহ যাইতো সবগুলোরে খায় ফেলতো না 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 গাদা যায় নাই কারণ গাদা ফ্রিজের ভিতরে ছিল বুঝতে পারছি তোদের সাথে মুখে জবাব দেওয়া যাইব না তোদের সাথে অস্ত্র জবাব দেব এ আহাত বাইর কর কি হল আরে এটা না অস্ত্র বাইর কর আমার পকেটে আছে পকেটে আছে পকেটে আছে দে বালা লাগতেছে আস্তে আস্তে দে কি বালা লাগতেছে ভাই সাকু তো এমন আর কথা এটা তো অনেক মোটা লাগতেছে কি হল কোয়া দিছ তুই কোয়া দিছ যা আমার টাইম বের করতে পারাম কাইটা বলাইছে এ আমারটা কাটে গেল তারা কি কাটে আমার আসবো তাহলে নে আমি যে আমারটা কাটে গেছে আমারটা কাটে গেছে আমাদের কাট থেকে নিজের থেকে কেটে লাইছে আ যাই ফালতু মারাত্মক অবস্থা ভাই ভাই আপনার কি পুরাটা কাটতে গেছে নাকি একটু ঝুললা আছে একটু ঝুলা আছে না যাক আপনার ভাগ্য ভালো পুরাটা কাটে নাই যদি পুরাটা কাটতো তাহলে বংশ বিস্তার করতে পারতেন না ভাই আমার নুনু কারছে আমার কোনো কষ্ট নাই ভাই আমার দল যদি না জিতে ভাই আমার নুনু কারে নাই বিফল হয়ে যাবে ভাই ভাই আপনার নুনুটা কারছে আমার কোনো কষ্ট নাই ভাই আমার কোনো কষ্ট নাই নুনু কি আর দরকার দে নুনু তো কারছে আমার আমার পেয়াজ না কি রে ভাই তুই কান্না করছস আজকে রে ভাই আপনার ব্যথাটা আমি অনুভব করতে পারতাছি ভাই ছোটবেলা আমার এরকম ভাবে খতনা করছিল আমার এরকম ব্যথা করতেছিল ভাই কি রে তোর খতনার কাটা আর আমার পুরাটা কাটা সমান হলো ব্যথা কি করে ও ভাই আমার এক কাপ চা আর একটা পান খাও ভাই চলেন আরে কারছে আমার নুনুতে কোথায় তো তুই বেটা বলে তুই না আমি আমার নুনু নুনু আচ্ছা জীবন ভাই বুঝলাম না চাকু রাখার এত জায়গা থাকতে আপনি নুনুর উপরে রাখছেন কি লিগা আরে ভাই চাকু তো রাখছিলাম সামনে তাড়াতাড়ি বার করে আক্রমণ করবো আমি কি আর জানতাম টুনটুনের উপর বয়ে রয়েছে আচ্ছা ভাই বাদ দে ভাই আমার লাগে একটা চা একটা পান লইয়া আচ্ছা দাঁড়ান কইতাছি এ ভাই তিনটা চা একটা পান দিয়েন হারামির দল আর্জেন্টিনা আমার দোকানে এসে চা খাইতে আমি তো আবার ব্রাজিল আনতাছি আনতাছি
হালার পুত তোর কতবার কইম তোর সার ভিতর আঙ্গুল ঢুকাইস না দরকার হলে তোর পাছা দিয়ে ঢুকাই রাখ পাছার ভিতরেই হাটটা আসিল চা বানানোর লাগি বার করছি চালার পুত কামড়া করছে কি ইসি রে হালার পুত দাঁত ভেঙ্গাস না পান্ডা দে কি বাল চাল এত কেন লাগিয়া কিরে চা খারাপ সমস্যা নাই পান্ডা তো স্বাদ লাগতেছে কি দিস হ্যাঁ আজকে এত ভালো লাগতেছে তোর পান্ডা কাহিনীটা হইল ভাই পানি পাই নাই হ্যাঁ পানি যাইতেছি হালা আইসে পানি খাইতো খারা খাওয়াইতেছি পানি খারা আইতেছি কিরে পানিটা নুনটা নুনটা লাগতেছে কে ইয়ে মানে বোতলের ডিবাটা খুইলা একটু হিসু কইরা দিছি বুঝলাম না রে ভাই তুই আবার পড়তে কে আমাদের সাথে এরকম করতেছ কেন কেন আমার দোকানে আর্জেন্টিনা সাপোর্টার আসলে এরকমই হবে কারণ দিস ইজ ব্রাজিল ওহ ও তাই তো বলি তোমরা রসুনের ফুকি আর পেঁয়াজের ফুকি এক ফুকটি তা না হলে তুমি সাইবিতে আঙ্গুল ঢুকাই দাও পানির মধ্যে নাকের ময়লা দাও পানির মধ্যে হিসু করে দাও হ্যাঁ বুঝছো তুমি বুঝছো দুই টাকার ম্যাচ আর্জেন্টিনাই বাসে 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 আর্জেন্টিনাই বাসে দুই টাকার ম্যাচ আর্জেন্টিনাই বাসে এই তো আমার দলের লোক চলে আসছে কি লাগবে আপনাদের জাহাপনা যা ঠান্ডা নিয়ে আয় এ আমাদের জন্য একটা এই চুপ মানি ভাই একটা ঠান্ডা একদম চুপ মানি ভাই তারা তো কাস্টমার আমরা তো কাস্টমার আমাদের সাথে এরকম ব্যবহার কেন ভাই ওরা আমার কাস্টমার না ওরা আমার আবেগ আমার ভালোবাসা আমার স্বপ্ন ওদের সাথে তোমাদের তুলনা হয় না কারণ তোমরা আর্জেন্টিনা শুধু পারি নাই পিছন দিয়ে হাত ঢুকিয়ে মুট্টি বার করতে কি করে আমি তো অবাক আমরা কি মানুষ না আমরা আর্জেন্টিনা সাপোর্ট করে বলে কি আমরা মানুষ না জাহাপনা এক্ষুনি ঠান্ডা আনতেছি কি দুর্ব্যবহারটা নে হালা আমগুলো করলো কি ও যৌবন ভাই তোমার তো যৌবন নষ্ট করে দিছি প্রথমত আমার নাম যৌবন না আমার নাম জীবন দ্বিতীয়ত আমার যৌবন আমি নিজে নষ্ট করছি কি ও আমি তো পাও তুলে দিছি এই নেন জাহাপনা আপনাদের ঠান্ডা কামটা কি করলি তুই তুই কামটা কি করলি তুই কামটা কি করলি তোরে তো আজকে আমরা গারাম
ওই শালা ভেঙে গেছে গা তোরে আজকে জিন্দাগার মুখ করে দিলাম তোর তোর আর পুত্রই ইয়ারা গেছে গা সেভেন আপ আমরা খাই চল 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 আমি একটু খেয়ে লই তুই সেভেন আপ দেখাইছো জাম করে এই জায়গায় গেল A few moments later. ভিতরে ভালো থাক তোর মতো যারা সেভেন আপ করবে তাদের এই অবস্থা করবো আমরা ওহো নেইমার যখন বললো ইয়া মেসির সামনে দিয়া আরে নেইমার যখন বললো ইয়া মেসির সামনে দিয়া না দৌড়াইয়া হাইটা যায় বুকটা ফাইটা যায় সাথে মেসির প্যান্টও হাইটা যায় বন্ধু কালালার গান কি কিছু না খাওয়াইলো অ্যাক্টিং কইরা নেইমার কি খেলা দেখাইলো ও অ্যাক্টিং কইরা নেইমার কি খেলা দেখাইলো